বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য একটি দারুণ সুখবর উঠে এসেছে দু বছর হয়ে গিয়েছে কিংবা তিন বছর হয়তো বা পাঁচ ছ বছর হয়ে গিয়েছে যুবশ্রী প্রকল্পের আন্ডারে বেকার ভাতার জন্য আপনি আবেদন করেছেন কিন্তু আজ দু সাল আজও পর্যন্ত আপনি কিন্তু বেকার ভাতার পনেরোশো টাকা পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সলিউশন নিয়ে আমি চলে এসেছি যেখানে আপনাদের জন্য এই মুহূর্তে ফিফথ ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে আপনি এই মুহূর্তে পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে কি করবেন আনএমপ্লয়েড সার্টিফিকেট বা আপনি বেকার আছেন তার একটি প্রমাণপত্র তুলে নেবেন বাকিটা আমি জানাবো আমি আপনাদের সিভিক ভলেন্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফিফথ ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে হাজার হাজার প্রার্থীর নাম আছে পাঁচশো তেতাল্লিশটি পেজ আছে আপনারা একবার দেখে নিবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা এই লিস্টে নাম থাকলে আপনি কিন্তু এক হাজার পাঁচশো টাকা প্রতি মাসে পেতে চলেছেন বিগত বছরগুলিতে আপনারা যারা আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত বেকার ভাতার টাকা পাননি বা পাচ্ছেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এই কারণে বললাম কারণ কিভাবে আপনি নামের তালিকা বা ফিফথ ওয়েটিং লিস্ট ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে কিভাবে আপনি দেখবেন বা বুঝবেন আপনার নাম আছে কি না আপনি কিভাবে আপনার নাম সার্চ করবেন এবং যদি দেখেন আপনার নাম আছে তাহলে আপনাকে কিন্তু এনএসিওর ওয়ান এবং এনএস টু দুটি ফর্ম সাবমিট করতে হবে দুটি ফর্ম সাবমিট করা বা জমা দেওয়া এবং ডকুমেন্টস কিভাবে আপনারা আপলোড করবেন সব কিছু বিষয় কিন্তু আলাদা অর্থাৎ এনসিআর ওয়ান ফর্ম সাবমিট করার পদ্ধতি আলাদা আর এনসিআর টু ফর্ম সাবমিট করার পদ্ধতি আলাদা কিভাবে আপনারা এক হাজার পাঁচশো টাকা পাওয়ার জন্য পরবর্তী স্টেপগুলি এগোবেন যদি আপনার নাম থাকে লিস্টে তাহলে পরবর্তী আপনার কাজ কি হবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে কোন বিষয়গুলি জরুরি এবং আপনার কোন অফিসারের কাছে যেতে হবে সব কিছু তথ্য এই ভিডিওটির মাধ্যমে জানাবো অনেক দিন হয়ে গিয়েছে অনেক বছর হয়ে গিয়েছে আপনারা আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা এক টাকা পাচ্ছেন না তো আপনাদের জন্য এই মুহূর্তে ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্যামিলির মধ্যে আপনার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন তাহলে কিন্তু তারাও অনেকটা উপকৃত হবে হয়তো এমন অনেকেই আছে যাদের নাম এই লিস্টে আছে কিন্তু তারা জানে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা পাচ্ছেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের সিভিক ভলেন্টিয়ার আপনাদের জন্য সর্বদা এই চ্যানেলে এডুকেশনাল ভিডিও জব রিলেটেড ভিডিও গুরুত্বপূর্ণ নিউজের আপডেট সহ আমি কখন কোথায় ডিউটি যাই সেটাও আপনি দেখতে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুবই গুরুত্বপূর্ণ এই চ্যানেলটা আপনাদের জন্য খুবই কাজে আসবে একবার সাবস্ক্রাইব করুন বাকিটা বুঝতে পারবেন তো যাই হোক তো চলুন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা যাক এবং সেখান থেকে কি তথ্য জানানো হচ্ছে কিভাবে লিস্ট ডাউনলোড করবেন দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস এই মুহুর্তে আমি চলে এসেছি আপনাদের দেখানোর সুবিধার্থে সরাসরি গুগলে গুগলে বা যে কোনো ব্রাউজারে আপনারা চলে আসবেন এবং ইউআরএলে বা সার্চ অপশানে আপনারা টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে আমি দেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখেছি এবং এটা লিখে আমি জাস্ট গো অপশানে ক্লিক করলাম অর্থাৎ এখানে চলে এলো যুবশ্রী প্রকল্প অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে খুবই সহজে আপনি কিন্তু ফিফথ ওয়েটিং লিস্ট ডাউনলোড করতে পারবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পেজে চলে আসার পরে আপনি এখান থেকে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই যে গেরুয়া কালারের বক্সে লেখাটা আছে এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে সেই লিস্ট আপনাদের সামনে ওপেন হবে এবং এই লিস্ট ওপেন হওয়ার পরে আপনি কি করবেন আপনি দেখবেন আপনার নাম আছে কিনা কিন্তু এখানে তো পেজ আছে পেজ সংখ্যা আছে পাঁচশো মানে প্রচুর ক্যান্ডিডেটের নাম আছে এত ক্যান্ডিডেটের মধ্যে আপনার নাম কিভাবে আপনি খুঁজবেন কারণ দেখুন বিগত দু বছর তিন বছর এক বছর ধরে যারা টাকা পাচ্ছেন না আপনাদের কিন্তু নাম এখানে প্রকাশ করা হয়েছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এতজনের মধ্যে থেকে আপনার নামটি সহজে খুঁজে নিতে পারবেন না কিন্তু আমি তো আছি আপনাদের সিভিক ভলেন্টিয়ার খুবই সহজে বলে দেবো ডাউনলোড করার পরে আপনারা চলে আসবেন পিডিএফ যখন ওপেন করবেন এখানে দেখবেন সার্চ অপশান শো হচ্ছে রকম সিম্বল দেখলে এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার নামটি টাইপ করবেন ধরুন আপনার নাম অভিজিৎ এ বি এইচ আই জে আই টি অভিজিৎ মণ্ডল এমওএন ডিএল দেখুন অভিজিৎ মন্ডল দেখুন এখানে অরেঞ্জ মার্ক হয়ে সিলেক্ট হয়ে গিয়েছে ওকে আপনি আপনার নাম আপনার টাইটেল সারনেম সব কিছু আপনারা দেবেন কারণ এখানে অভিজিৎ নামে অনেকে থাকতে পারে তাই আপনি আপনার পুরো নামটা দেবেন আরও ভালোভাবে খুঁজতে এনরোলমেন্ট নাম্বার যদি আপনার মনে থাকে এনরোলমেন্ট নাম্বার দিয়ে যখনই সার্চ করবেন আপনার এনরোলমেন্ট নাম্বার অরেঞ্জ মার্ক হয়ে সিলেক্ট হয়ে যাবে এনরোলমেন্ট নাম্বার সিলেক্ট হয়ে যাওয়া মানে আপনি কিন্তু এই লিস্টে নাম আছে ওকে নাম অথবা এনরোলমেন্ট নাম্বার দিয়ে সার্চ করাটাই থেকে ভালো হবে এবং পাশে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনের নাম সো হবে দেখুন এখানে অভিজিৎ রয় অভিজিৎ সাহা অনেকেই আছেন তো সেই রকম আপনার নামে অনেকে থাকতে পারে তাই সব থেকে ভালো এনরোলমেন্ট নাম্বার এখানে লেখা নামের পরিবর্তে আর এনরোলমেন্ট নাম্বার যদি না মনে থাকে আপনি আপনার নাম দিয়ে সার্চ করতে পারেন আপনার নাম যখন চলে আসবে দেখে নেবেন ডিস্ট্রিক্ট এবং সাব মিলছে কি না তাহলে ওটা আপনি বুঝে যেতে পারেন যেটা আপনার কিন্তু সব থেকে ভালো হয় এনরোলমেন্ট নাম্বার দিয়ে সার্চ করাটা তাহলে কিন্তু এক চান্সে চলে আসবে ধরুন এটা আপনার এনরোলমেন্ট নাম্বার আমি একটি এনরোলমেন্ট নাম্বার দিয়ে সার্চ করছি আবারও এইখানে সিম্বলে ক্লিক করব সিম্বলে ক্লিক করলাম এখানে একটি এনরোলমেন্ট নাম্বার আমি সার্চ করলাম দেখুন এনরোলমেন্ট নাম্বারও কিন্তু অরেঞ্জ মার্ক হয়ে সিলেক্ট হয়ে গেল তাহলে কি অভিজিৎ পাল কিন্তু অবশ্যই একজন সিলেক্টেড ক্যান্ডিডেট এক টাকা পরবর্তীতে পাওয়ার জন্য এই লিস্টে নাম আছে ক্লিয়ার চলুন পরবর্তী যদি দেখেন এই লিস্টে আপনার নাম আছে তাহলে আপনি কি করবেন এক টাকা পাওয়ার জন্য কিছু অফিসিয়াল কাজ আপনাকে করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ব্যাক করলাম আমি চলে এলাম এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আর স্কল ডাউন করলে আপনি এখানে দেখতে পাবেন একটি বিশেষ বিজ্ঞপ্তি বলে একটি বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে আমি জুম করে দেখাচ্ছি বিষয়টি এখানে কি জানানো হচ্ছে জানানো হচ্ছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা বা ওয়েটিং লিস্ট যেটা আপনাদেরকে দেখালাম সেই লিস্টটা প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংক ডট জিওভি ডট ইন ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিংকে পাওয়া যাবে তো কিভাবে আপনি পাবেন সেটা তো আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে জানালাম কীভাবে ডাউনলোড করতে হবে আপনি যদি বুঝতে না পারেন আবার দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে ওয়েটিং লিস্ট ডাউনলোড করতে হবে আচ্ছা ওই লিস্ট আপনারা দেখে নিলেন আপনার নাম আছে বুঝে গেলেন আচ্ছা যাদের নাম আছে সেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন যেসব কর্মপ্রার্থীগণ তো যাদের নাম আছে তারা কি করবেন এগারো ছয় দু হাজার চব্বিশ হইতে সাত সাত দু তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট এনিস্কিওর ওয়ান লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে ভ্যালিডেশনের জন্য এনিস্কিওর টু সহ আগামী আট সাত দু তারিখের মধ্যে জমা করতে হবে তাহলে কী বললাম যদি লিস্টে নাম থাকে তাহলে অনলাইনের মাধ্যমে প্রথমে কি করতে হবে অনলাইনের মাধ্যমে আপনাকে সাবমিট এনিসকিওর ওয়ান যে লিঙ্কটা চালু আছে এই অফিসিয়াল সাইডে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল করবেন ফিল করা হয়ে গেলে আপনারা যখন সাবমিট করছেন তারপরে আপনাদের প্রিন্ট আউট অপশান দেওয়া হবে প্রিন্ট আউট করে নেবেন ফিল আপ করার পরে ফর্মটি অনলাইনে ফিল আপ করার পরে প্রিন্ট আউট করে নেবেন সেই প্রিন্ট আউট আপনারা নেবেন সাথে এনিসকিওর টু আরও একটি ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে সেই এনিসকিওর টু আরও যে ফর্মটি আপনারা ডাউনলোড করবেন সেই ফর্মটাও আপনাকে ফিল করতে হবে তাহলে এনিসকিওর ওয়ান অনলাইনে ফিল করার পরে তার প্রিন্ট কপি এবং এনিসকিওর টু দ্বিতীয় ফর্মটি দুটি একসাথে নিয়ে আট সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা করতে হবে ভ্যালিডেশনের জন্য এক্সচেঞ্জ অফিসে ক্লিয়ার করতে পারলাম পরবর্তী আপনাদেরকে বলে রাখি এনিসকিওর টু এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এনিস্কিওর টু এই ফর্মটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট যুবশ্রী সাবমেনুতে পাওয়া যাবে আচ্ছা যুবশ্রী সাবমেনুতে আপনারা কীভাবে এনিসকিওর টু ফর্মটি ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে জানাবো পরবর্তী আপনাদেরকে বলা হচ্ছে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন আচ্ছা সে ঠিক আছে পরবর্তী জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পে প্রতীক্ষা তালিকার জন্য এনএস কিউর ওয়ান এনএস টু জমা করার বিস্তারিত নির্দেশিকা নিজের লিংকে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দেশিকা দেখে নিতে পারেন দেখুন লেখা আছে যুবশ্রী ওয়েটিং লিস্ট ইনস্কিউর ওয়ান অ্যান্ড ইনস্কিউর টু সাবমিশন গাইডলাইন আপনারা চাইলে সরাসরি সরকারের গাইডলাইন এখানে ক্লিক করে সরাসরি গাইডলাইনটা আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে আপনাকে জমা করতে হবে এটা আপনারা এখানে দেখে নিতে পারেন এখানে লেখা আছে এছাড়া ছবি আকারে বোঝানো হয়েছে অর্থাৎ প্রথমে ভিজিট করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টালে তারপরে ক্লিক করতে হবে সাবমিট এনস্কিওর ওয়ান অপশানে এবং পরবর্তী আপনাদেরকে বলা হয়েছে স্টেপ ফোরে আপনাদের ফিল করতে হবে তো পাসওয়ার্ড করতে হবে তো এগুলো আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন স্টেপ বাই স্টেপ বিস্তারিত তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এনস্কিওর ওয়ান কীভাবে আপনারা ফিল আপ করবেন তো এনিসকিওর ওয়ান ফিল আপ করার জন্য এই মুহূর্তে দেখানো যাবে না তার কারণটা কি যে এখানে কিন্তু এগারো ছয় দু তারিখ থেকে লিঙ্কটা অ্যাক্টিভ হবে এগারো ছয় দু চব্বিশ তারিখে এনিসকিওর ওয়ান অনলাইনে ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন লিঙ্কটা অ্যাক্টিভ হবে সাত সাত দু তারিখ পর্যন্ত চলবে তো লিঙ্কটা অ্যাক্টিভ হবে এগারো তারিখে আমার দেখাতে গেলে এগারো তারিখে দেখাতে হবে তার কারণ এই মুহূর্তে কিন্তু লিঙ্কটা অফিসিয়াল সাইডে শো হচ্ছে না তবে আপনারা এরকম সামনে কোনো একটি অপশানে এই যেরকম অপশান আছে এরকম কোনো একটি অপশান আপনি পেয়ে যাবেন আবেদন করা এনিসকিওর ওয়ান আবেদন করার পরে এনিসকিওর টু ফর্মটি আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে তো এনিসকিওর টু ফর্মটি কোথায় পাবেন এখানে বলা হচ্ছে সাবমেনুতে যুবশ্রীর সাবমেনুতে পাওয়া যাবে তো আমি যুবশ্রীর সাবমেনুতে আপনাদের এনিসকিওর টু ফর্মটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এটাই হলো এনিসকিওর টু ফর্ম এই ফর্মটি ফিল আপ করা এবং সাথে ডকুমেন্টস এবং প্রয়োজনীয় কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কাকে দিয়ে ফিল করবেন কি বিষয় উল্লেখ করা হয়েছে খুবই জরুরি পিরিয়ডির শেষ পর্যন্ত দেখুন আবেদন করার ক্ষেত্রে এটা কিন্তু স্কিপ করলে চলবে না তো যাই হোক আমি এবার চলে এসেছি এটা কিন্তু এনিস্কিওর টু ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে লেখা আছে সার্টিফিকেট অফ আনএমপ্লয়েড অর্থাৎ এটা কি জন্য এটা হলো আনএমপ্লয়েড সার্টিফিকেট আপনি বেকার আছেন তার একটি সার্টিফিকেট ক্লিয়ার তো আপনাদেরকে এখানে একটি বিষয় বলে রাখি এই যে ফর্মটি আছে এটা কিন্তু কোন গেজেটেড গ্রুপ এ গেজেটের অফিসার তাকে দ্বারা ফিল আপ করাতে হবে তার সিগনেচার করতে হবে সিগনেচার অফ দ্য অফিসার কোন অফিসার গ্রুপ এ অফিসার গ্রুপ এ অফিসারের কিন্তু এখানে সিগনেচার করতে হবে গ্রুপ এ অফিসার তিনি তার ফুল ফুল নেম অর্থাৎ পুরো নামটি এখানে লিখবেন তার ডেজিগনেশান এখানে লিখবেন এবং অফিসিয়াল আইডেন্টি কার্ড নাম্বার গ্রুপ এ অফিসারের অফিসিয়াল যে আইডেন্টি কার্ড নাম্বার আছে সেটা কিন্তু তিনি এখানে লিখবেন এই ফর্মটি সম্পূর্ণ তাকে দিয়ে ফিল করাতে হবে তবে এবার আপনাদেরকে একটি কথা বলে রাখি গ্রেজিটেড অফিসার গেজেটেড এ গ্রেজুটেড অফিসারের কাছে যাওয়ার আগে আপনাকে যেতে হবে আপনার পঞ্চায়েত বা পৌরসভাতে আপনি আপনার পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে আপনি বেকার আছেন তার একটি প্রমাণপত্র সংগ্রহ করতে হবে পঞ্চায়েত থেকে সংগ্রহ করার পরে সেই প্রমাণপত্র নিয়ে আপনাদের গ্রুপ এ গেজেটেড অফিসারের কাছে আসতে হবে এবং ওনাকে দেখাতে হবে ওনাকে দেখাবেন এবং বলবেন যুবশ্রী প্রকল্পের জন্য আমি আবেদন করছি তাই আপনার সাহায্যের প্রয়োজন তো আপনি পুরো বিষয়টা বলবেন এবং আপনি বেকার আছেন তার প্রমাণ পঞ্চায়েত থেকে সংগ্রহ করেছেন সেটা ওনাকে দেখাবেন উনি দেখানো দেখার পরে এই ফর্মটি আপনাকে কিন্তু ফিল করে দেবে ফিল করে দেওয়ার পরে আপনি পঞ্চায়েতের বা পৌরসভার থেকে যে সার্টিফিকেটটা তুলেছেন এবং গেজেটেড এ গেজেটেড অফিসার এই যে ফর্মটা আপনাকে ফিল আপ করে দিচ্ছে এই দুটো আপনারা নেবেন এবং সাথে আপনি এনএসকিওর কিউর ওয়ান যে ফর্মটা অনলাইনের মাধ্যমে এগারো তারিখে আপনি ফিল করে সাবমিট করবেন তার প্রিন্ট আউট নেবেন এই তিনটি ফর্ম আপনারা নেবেন এবং সাথে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে মানে টাকা পরবর্তীকালে আপনি ঢোকাতে চান তো সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসহ সহ ব্যাংকের পাসবুক এবং আপনাদের পরিচয়পত্র এবং এক কপি ফটো নিয়ে এক্সচেঞ্জ অফিসে হাজির হবেন ক তারিখের মধ্যে এখানে তো আপনাদেরকে জানিয়ে দিয়েছে দেখুন এখানে জানিয়ে দিয়েছে আপনাদের আট সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ভ্যালিডেশনের জন্য হাজির হতে হবে আচ্ছা এবার অনলাইনে যখন এনস্কিওর ওয়ান ফর্মটি সাবমিট করবেন তখনও কিন্তু আপনাদের পরিচয়পত্র সম্ভবত আপনাদের পরিচয়পত্র ফটো এই দুটো লাগতে পারে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ব্যাংকের পাসবই বই অনলাইনে এনস্কিওর ওয়ান ফর্মটি সাবমিট করার সময়ও লাগবে আর তার অরিজিনাল কপি আপনারা নিয়ে কিন্তু ভ্যালিডেশনের জন্য যাবেন এক্সচেঞ্জ অফিসে তো পুরো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা আমি বোঝাতে ঠিকঠাক না পারি কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী আপডেটগুলি দেখতে এই সিভিক ভলেন্টিয়ারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আবারও হাজির হব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরও পরিবারের খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম